ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হই, তোমাদের কাছে চলে এসেছি। এখনো ব্রেকফাস্ট হয়নি, এখন জাস্ট মধু জল খাবো, আমন্ড খাবো, তারপর ব্রেকফাস্ট করবো। তো তোমাদের সাথে একটু কথা বলে গেলাম, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। যতক্ষণ না আমার ট্রাইপডটা আসছে ততদিন একটু ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে, কারণ সবসময় তো ক্যামেরাটা হাতে ধরে রাখা যাচ্ছে না, একটু প্রবলেম হচ্ছে, কিন্তু আশা করি ঠিক হয়ে যাবে। তোমরাও সাথে থেকো। একটা ইন্ট্রোডাকশান ভিডিও, ফ্যামিলি ইন্ট্রোডাকশান ভিডিও নিয়ে আমি হাজির হব। তো এখন আপাতত দেখো, সকালে ঠিকভাবে আজ করে উঠতে পারিনি। একবারে আমি স্নান করে চলে এসেছি লাঞ্চ করতে, লাঞ্চ টাইমে এখন। তো লাঞ্চ করার আগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আজকে লাঞ্চে আমাদের কী কী মেনু হয়েছে। যদিও সবটাই মা করেছে, আমি আজকে কোনো কিছুই হেল্প করিনি, কারণ আমি সারাদিন প্রায় শুয়েই ছিলাম, এমনকি ক্লাসও নিতে পারিনি, আমার এতটাই মাইগ্রেনের পেন হচ্ছিলো। তো চলো তোমাদের সাথে দেখাই কী কী আজকে আমাদের লাঞ্চ হবে, সেই লাঞ্চের সব কিছু আমাদের সাথে শেয়ার করছি। একটু ছোট্ট একটু ভিডিও দেখাই, দেখো তোমরা দেখো আজকে আমাদের লাঞ্চে কী কী আছে। ভাত, আলু পোস্ত, মাছের ডিমের বড়া ভাজা, মাছের ডিমের বড়া ভাজার ঝাল, মাছের ঝাল, তার সাথে আছে ডাল, আর ডালের সাথে এটা আছে আমড়া পোস্ত। আমি আজকে কোনো হেল্পই করতে পারিনি, অন্যদিন হলে তাও বড়াটা আমি ভেজে নিই, কিন্তু আজ পারিনি। বললাম মাইগ্রেনের পেনের জন্য কোনো কিছুই করে উঠতে পারিনি, কোনো কিছু ঠিকঠাকভাবে আমি করতেও পারিনি, ঠিকমতো ব্লগে শ্যুটও করতে পারিনি। জাস্ট এই চান করে উঠে লাঞ্চ করার আগে মনে হলো একবার তোমাদের সাথে কথা বলে নিই, যেহেতু প্রথম প্রথম ব্লগ শুরু করেছি, একটা তো আনন্দ আছেই, তার সাথে আবার ভালো ব্লগ ভালোভাবে শ্যুট করে ভালোভাবে দেয়া, সেটাও একটা ব্যাপার। আর আমি প্রচণ্ড খুঁতখুঁতে, যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট হয় জিনিসটা আমি দিতে পারি না। তাই হয়তো তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে না, প্রথম ব্লগটা মানে যেটা আমার ইন্ট্রোডাকশান ভিডিও, সেটা আমি দুদিন ধরে দুরকমভাবে শ্যুট করেছি, তারপর দিয়েছি, কারণ আমি প্রচণ্ড খুঁতখুঁতে। আর আমি মানে ভাবি বেস্টটা দেয়ার, হয়তো তাও বেস্টটা দিতে পারিনি, প্রথমবার একটু তো প্রবলেম হচ্ছেই প্রথম প্রথম, আশা করি সব কিছু ঠিকঠাক হবে পর থেকে। তো চলো এবার খেয়ে নিই, আমার মনে হচ্ছে খেয়ে একটা ওষুধ খেতেই হবে, না হলে আমার এই মাইগ্রেনের পেন কিছুতেই কমবে না। পরে আবার দেখা হচ্ছে। নুন এখানে আমাকে ভয়েসটা দিতে হলো, তার কারণ হচ্ছে যে আমি 4:40 ভুল করে 5:40 বলে ফেলেছিলাম, তার জন্য আমাকে এই ভয়েসটা দিতে হলো। দেখো এখানে আমি চা করে নিয়ে এসেছি, ব্ল্যাক টি উইদাউট সুগার, টোস্ট বিস্কুট আর টপ বিস্কুট, এটাই আমাদের বিকেল বেলা বিকেলে টি টাইম। শুরু করলাম, জাস্ট চাটা করলাম চিনি ছাড়া,
লিকার চা, কারণ আমি চিনি ছাড়া লিকার চা বেশ কিছুদিন খাচ্ছি, আমি লিকার চা চিনি ছাড়া খেতেই পারতাম না। তার উপর আমার সব থেকে প্রিয় হচ্ছে দুধ চা, যেটা মিল্ক টি ওটাই প্রিয় ছিল, কিন্তু এখন খেতে হচ্ছে চিনি ছাড়া লিকার চা। খেয়ে আমি বেশ উপকার পেয়েছি, তাই আর এখন দুধ চায়ের প্রতি অতটা মনে হয় না। তো চলো চাটা খাই, তারপর বিকেলে আবার সন্ধ্যের দিকে, বিকেলে আর হয়তো তোমাদের সাথে কথা হবে না, সন্ধ্যের দিকে আবার আমি ব্লগটা কন্টিনিউ করব, তখন আবার তোমাদের সাথে কথা হবে। বাইরে বেরোই না বেরোই মোটামুটি একটু পরিষ্কার জামা কাপড় পরে একটু ফিটফাট হয়ে থাকার জন্য, তো সেটা আমি এখনও কন্টিনিউ করে যাচ্ছি সেই ছোটো থেকেই। অন্য সময় হলে হয়তো একটু বাইরেটায় বেরোই বা সামনেটায় ঘুরি, আমাদের বাড়ির বারান্দাটায় যাই, কিন্তু এখন যা পরিস্থিতি সেটাও পাচ্ছি না যেতে, তো ঘরের মধ্যেই সব কিছু। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু জাস্ট প্রথম দিনে, মানে ডেলি ব্লগিং হিসাবে এটা প্রথম দিনের ব্লগ, তো সেই ব্লগিংয়ে একটু জাস্ট তোমাদেরকে আমি দেখাই, সেটাই দেখালাম তোমাদেরকে। এবার আমি সকাল থেকে ক্লাস করাতে পারিনি, এখন আমার মাইগ্রেনের ব্যথা পুরোপুরি কমে গেছে, এখন আমার যথেষ্ট একটা ফ্রেশনেস ব্যাপার লাগছে। তো আমি এবার চেষ্টা করব একটু ক্লাসটা নেওয়ার, আমি তখনই বললাম চা খেতে খেতে বিকেলে যে অনলাইন ক্লাসটা নেব, তো ক্লাসটা নেব। ক্লাসটা নেওয়ার জন্য আমি বইপত্র একটু রেডি করে নিই, জাস্ট বইপত্র রেডি করে, 5:30 বাজে এখন, 5:30 পুরো ঘড়িতে। তো আমি ওই 5:40-5:45 নাগাদ ক্লাস শুরু করব, মোটামুটি 7টার মধ্যে ক্লাস কমপ্লিট করে ফেলব। তারপর তোমাদের সাথে ক্লাস কমপ্লিট করার পর একটু জাস্ট কথা বলে এই ভিডিওটা শেষ করব, পরের দিন নতুন আবার একটা ভিডিও তোমরা পাবে আশা করছি। আস্তে আস্তে, আমি প্রথম দিনই তোমাদের ইন্ট্রোডাকশানে বলেছি আমি প্রথম থেকেই একটা নিট অ্যান্ড ক্লিন পুরো একদম, মানে একটা বিশাল কিছু ভিডিও দিতে পারবো না, কারণ আমার এটা প্রথম ব্লগ, প্রথম ব্লগ চ্যানেল, প্রথম ক্যামেরা ফেসিং ভিডিও, তো সেখানে আমার অনেক জড়তা আছে, আমাকে সেগুলো কাটাতে হবে, আস্তে আস্তে আমাকে ইম্প্রুভ করতে হবে, আস্তে আস্তে আমাকে ভাবতে হবে যে কোন বিষয়ের ওপর তোমরা চাইছো, কোন বিষয়ের ওপর করলে তোমাদের ভালো হয়, আর সেই সব কিছু ভেবেই আমি ভিডিওটা মানে এগিয়ে নিয়ে যাবো, ব্লগিংটা এগিয়ে নিয়ে যাব। হয়তো অনেক সময় কথাবার্তার মধ্যেও হয়তো আমার একটু কোনো কথা বারবার রিপিট হয়ে যায়, সেটা আমার একটা দোষ, এটা আমার স্বভাবেরই দোষ যে আমি বারবার একটা কথা রিপিট করে ফেলি। তো আরেকটা কথা তোমাদেরকে বলি, আমি তখন তোমাদেরকে বললাম যে আমি লিকার চা চিনি ছাড়া খাই, তোমরা ভাববে না যে আমি মানে সুগার আছে বা এই ধরনের কিছু কারণের জন্য লিকার চা চিনি ছাড়া খাই, আমি লিকার চা চিনি ছাড়া খাই এই জন্য আমি একটা ডায়েট ফলো করি, সেটা হচ্ছে আমার পিসিওডি ছিল, পলিসিস্টিক ওভারি যেটাকে বলে, তো তার কারণে আমি জানতাম না এটা আমার ছিল, তো এর কারণে আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে, মানে বিশেষ করে মুখে, মানে আমার এই যে স্কিনটা তোমরা দেখছো এখনও তোমরা বুঝতে পারবে হালকা হালকা আছে, এদিকেও এদিকে একটা দুটো আছে, আর এদিকে জাস্ট ওই দাগটা অল্প একটু আত্র দাগ আছে, এই যা, আর সেরকম কিছু নেই। তো এই স্কিনটা পেতে আমাকে বিশাল যুদ্ধ করতে হয়েছে বিগত 3-4 বছর ধরে, আমি মানে আগে র্যান্ডাম খেতাম, এখন আমার যা মানে ওয়েট আমি তার ডাবল ছিলাম, ডাবল না হলেও মোটামুটি একটা জায়গায় ছিলাম, সেখান থেকে আমাকে সমস্ত কিছু খাওয়া ছাড়তে হয়েছে।
তো কি কি খাই না, কিভাবে কি এই অ্যাকনি পিম্পল রিমুভ করেছি, কিভাবে এই ডার্ক স্পট কমিয়েছি, সেটা তোমরা যদি জানতে চাও তার জন্য আমি আলাদা একটা ব্লগিং ভিডিও পুরোপুরি তার উপর নিয়ে আসব। তো আজ আর বেশি কথা এখন বলবো না, অলরেডি 5:35 হতে চললো, 40 থেকে ক্লাস। আমি সমস্ত কিছু আমার নোটস রেডি করে নিই, তারপর পড়াতে যাব। মোটামুটি নোটস রেডি ছিল, পড়াতে যাব বলতে যাব না কোথাওই, বাড়িতেই অনলাইন ক্লাসই করাবো। তো এখন তো আর মানে সেইভাবে কোচিংটা হচ্ছে না, অনলাইনেই যতটুকু হচ্ছে। তো স্টুডেন্টরা ওয়েটও করছে ক্লাস নেওয়ার জন্য, ওরা মোটামুটি 5:30 থেকে ওয়েট করে, আমার যেতে যেতে একটু এদিক ওদিক করতে করতে হয়ে যায় সময়। জাস্ট এইমাত্র ক্লাস শেষ হলো, একটা ক্লাস শেষ হলো, তো ভাবলাম তোমাদের সাথে একবার কথা বলি। কথা বলে আজকের মতো ভিডিওটা আমি ভাবছি আজকে এখানেই স্টপ করব, আর হয়তো কন্টিনিউ করতে পারবো না, কারণ এরপর আরও একটা ক্লাস নেব, কারণ সকালে ক্লাস নেওয়া হয়নি, তার জন্য এখন আমায় পরপর দুটো ক্লাস নিতে হবে। তো এখন বাজে 7:05, তো জাস্ট একটু হালকা ফুলকা টিফিন করব, সন্ধেবেলা এই সময়টা আমরা করি। তো আজকে আমি মুড়ি মাখবো বলে ভেবেছিলাম, কিন্তু আমার পড়ানো প্লাস ব্লগিংয়ের জন্য মা আজকে মেখে ফেলেছে মুড়ি মাখাটা। চলো তোমাদের সাথে মুড়ি মাখাটা একটু শেয়ার করি। দেখো মা জাস্ট মুড়িটা মেখেছে, সাথে যে হাতের কেরামতিটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার বোনের, ও কেরামতি করছে, ভিডিও ক্যামেরার সামনে আসতে চাইছে না, কিন্তু কেরামতি করে ওইভাবে দেখাচ্ছে যে মুড়িটা। তো তোমরা দেখলে মুড়ি মাখা হয়ে গেছে, এবার আমরা জাস্ট মুড়ি মাখাটা খাবো সকলে মিলে, চারজনে মিলে, আমি মা বোন বাবা চারজনে খাবো। আর খেয়ে আমার আবার একটা ক্লাস নেওয়ার কথা, যেহেতু কাল নিইনি, তো আজ আর তোমাদের সাথে কথা হবে না, তাই জন্য আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি। পরবর্তী ব্লগ পরের দিন আশা করছি, তোমরা একটা নতুন কিছু নিয়ে, নতুন ভিডিও, নতুন ব্লগ পাবে। তো আজকের মতো এখানেই এন্ড, ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, আমাদের রেইনড্রপসের সাথে থেকো, অনেক ভালোবাসা তোমাদের সকলকে, আমিও তোমাদের সকলের থেকে অনেক অনেক ভালোবাসা চাই। ব্যাস এই বলেই আমি ব্লগটা শেষ করছি, গুড নাইট, এখনই গুড নাইট বলে দিচ্ছি, সুস্থ থেকো, বাই।